ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস ফেমিলি ওয়েলফেয়ার চমুকই DHSFW বলে কোয়া হয়। DHSFW আন্ডারর পোস্টর লিখিত পরীক্ষারাজি ফলাফল ঘোষণা করব। যদি আপনি DHSFW আন্ডারর পোস্টত আবেদন করেছিল আর যদি লিখিত পরীক্ষা দিয়েছিল তেতিয়াহলে এই ভিডিওটি সম্পূর্ণ চাই থাকব, কারণ ইতিমধ্যে DHSFW-র লিখিত পরীক্ষার ফলাফলের অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। এই ভিডিওর জড়িয়ে জানাই দেব কি পোস্টর ফলাফল ঘোষণা করব আর কেতিয়া ঘোষণা করব। DHSFW-র টোটাল পোস্ট আছিল 594 পোস্ট আছিল, বিভিন্ন ধরনের পোস্ট আছিল, কিন্তু আজি অনলি NM পোস্টর ফলাফল ঘোষণা করব। NM-র টোটাল পোস্ট আছিল 545 পোস্ট আছিল। এইবিলাক পোস্টর মানে NM-র পোস্টর লিখিত পরীক্ষা হয়েছিল 2021 সনের জানুয়ারি মাহ 10 তারিখত পরীক্ষা হয়েছিল, আর এইবিলাক পোস্টর ফর্ম ফিল আপ হয়েছিল অক্টোবর মাহর 2020 সনের অক্টোবর মাহর 6 তারিখের পর অক্টোবর মাহর 21 তারিখলৈকে ফর্ম ফিল আপ হয়েছিল। বিভিন্ন ধরনের পোস্ট আছিল, রেফ্রিজারেটর মেকানিক, NM কম্পিউটার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার, তারপর এস্ট্রোনট টাইপিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কিন্তু আজি অনলি NM পদর ফলাফল ঘোষণা করব। ইয়াতে উল্লেখ করেছে এপ্রিল মাহর 9 তারিখত ফলাফল ঘোষণা করব, দিনের 11টার পর ক্যান্ডিডেট রিজাল্ট চাব পারিব। NM নার্সর যেতিয়া ফলাফল পাব ক্যান্ডিডেট, তারপর ক্যান্ডিডেটর নেক্সট যেটু প্রসেস হব সেইটু হল স্কিল টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশন হব। কেতিয়া হব কত হব ডিটেলস খিনি নোটিফিকেশনত জানাই দিব। এতিয়া ফলাফল ঘোষণা করব বলে কৈছে, তারপর নেক্সট যেটু প্রসেস স্কিল টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশন হব বলে উল্লেখ করেছে। যেতে নোটিশ আইব যে স্কিল টেস্ট কেতিয়া হব, কত হব, কি কি প্রমাণপত্র লগত লৈ যাব লাগিব, নোটিফিকেশন যেতিয়া আইব তেতিয়া জানাই দিব। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে নোটিশটো এবার চেক করক, লগতে ফলাফল চেক করব পারিব দিনের 11টাত। ইয়াতে লিঙ্ক অ্যাক্টিভ হলে মানে অ্যাটাচ করে দেওয়া হব ফলাফলের লিঙ্ক, ইয়াতে আহি চাব পারিব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।